ক্যামেরাকে ফেস করতে হয় কি করে, কি বলা উচিত ক্যামেরার সামনে? নেটিজেনরা যদি সেই ভিডিও পছন্দ না করে, যদি সবাই মজা করে, এরকম হাজারো অনেক প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করে। তাই ইউটিউবার হয়ে ওঠার স্বপ্ন বাস্তবায়িত হয় না। এক একজনের ইউটিউবে আসার এক এক রকম কারণ থাকে। কেউ টাকা উপার্জনের জন্য, কেউ আবার নিজের ব্র্যান্ড প্রমোট করার জন্য, কেউ আবার শখের জন্য, তো কেউ বিখ্যাত হওয়ার জন্য। যাদের ইচ্ছে ইউটিউবার হওয়ার, তাদের জন্য রইল আমার পাঁচটি টিপস। সবার প্রথমেই বলে রাখা ভালো, এই পাঁচটি টিপসের সঙ্গে প্রয়োজন সাহস। ব্যাস, তাহলেই কেল্লা পথে। প্রথমত, প্ল্যান বানিয়ে নিতে হবে কিসের জন্য ইউটিউবে ভিডিও বানানোর ইচ্ছে, সেটা প্রথমেই ক্লিয়ার করে নিতে হবে। এমন না যে আগামী পাঁচ বছরের প্ল্যান প্রথমেই বানিয়ে নিতে হবে। অন্তত প্রথম ভিডিওর জন্য ক্লিয়ার করতে হবে, ব্লগিং, ট্যালেন্ট, মজা, নাকি অন্য কোনো বিষয় নিয়ে কাজ করা উচিত এবং কেন। দ্বিতীয়ত, সেট আপ। যদি ভালো ফোন নাও থাকে অথচ লাইটিং ভালো থাকে, তাহলে ভালো ভিডিও তৈরি করাই যায়। আর দিনের আলোর থেকে ভালো লাইটিং হয় না। যেখানে খুব ভালো আলো আসে, সেটা বাড়ির যে কোনো জায়গায় হতে পারে, সেখানে বসেই ভিডিও বানাতে হবে। কিন্তু আওয়াজের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মাথায় রাখতে হবে যেন ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ না আসে, কারণ দর্শকদের এই ধরনের আওয়াজ একেবারেই পছন্দ নয়। টেকনিক্যাল বা এডুকেশনাল ভিডিও বানানোর ক্ষেত্রে সমস্ত পয়েন্ট এক জায়গায় লিখে রাখতে হবে, যাতে কোনো পয়েন্ট কোনোভাবেই মিস না হয়ে যায়। তৃতীয়ত, কাজ শুরু করা। প্রথমে এত ভয় লাগবে, লজ্জা লাগবে, কিন্তু তারপর সাহস করে সেই কাজ নিজেকেই শুরু করতে হবে। আর ভিডিও বানানোর সময় ভুলে যেতে হবে যে লোকে কি বলবে। ভিডিও এডিট করার সময় যদি মনে হয় বেশি কথা বলা হয়ে গিয়েছে, তা কমিয়ে দিতে হবে। একটা কথা কিন্তু সব সময় মনে রাখতে হবে, বড় ফুটেজ ছোট করা সম্ভব, কিন্তু ছোট ফুটেজ কোনোভাবেই বড় করা সম্ভব নয়। তাই শুটিংয়ের সময় বেশি করে ভিডিও বানিয়ে রাখতে হবে। চতুর্থত, এডিটিং। বেসিক সফটওয়্যার যেমন মুভি মেকার, কাইনমাস্টার, ইনশট, শর্টকাট ব্যবহার করা যেতে পারে। প্রথমেই মাথায় রাখতে হবে দর্শক কী চায় আর কী দেখতে চায় না। এডিট করে নিজেকেই বারবার করে দেখতে হবে যে কোন জায়গাটা আপনার নিজের ভালো লাগছে আর কোন জায়গাটা ভালো লাগছে না। অথবা আর একটা কাজও করা যেতে পারে, সেটা হলো দ্বিতীয় ওপিনিয়ন, সেটা নেওয়া যেতে পারে। মানে অন্য কাউকে আপনার ভিডিও দেখাতে হবে এবং দেখিয়ে তার কাছে জানতে হবে যে কোন পার্টটা ভালো লাগছে আর কোন পার্টটা ভালো লাগছে না। এবার ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এবং সব শেষ পার্ট, সেটা হলো আপলোড। আপলোডের ক্ষেত্রে থাম্বনেলে নজর রাখতে হবে। থাম্বনেলে কী লিখতে হবে, তার রং কী হবে, সব কিছু মাথায় রাখতে হবে। ভিডিওর মধ্যে কী মেসেজ আছে যা দর্শকদের আকৃষ্ট করবে, সেটা টাইটেলে দিতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ট্যাগিং এবং ডেসক্রিপশন। নেটিজেনরা কী খুঁজছে, কী চাইছে, সেই মতো ট্যাগ দিতে হবে, বড় চ্যানেল বা ছোট চ্যানেল যাই হোক না কেন, একটা শুরু তো করাই যেতে পারে। আর সেই কাজটাই আপনার জন্য আরো সহজ করে দিচ্ছে টিউবার্স টিভি। আরো দর্শক, আরো সাবস্ক্রাইবার, আপনার বানানো ভিডিও বা রিলস নিয়ে পৌঁছে যান বাংলার 1.5 কোটিরও বেশি দর্শকের কাছে। এসে গেছে টিউবার্স টিভি, আপনার আরো ভিডিওর জন্য সম্পূর্ণ বিনামূল্যে। আরো সাবস্ক্রাইবার, আরো দর্শক পান, পৌঁছে যান আরো বেশি ভিউয়ারের কাছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন tubers.channels@icncl.com অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন 9051433111 নম্বরে।